একটা লেদারের জ্যাকেট, সোয়েটার, হুডি, এক সপ্তাহ বাড়ানোর জন্য একটা জিন্স, আর হ্যাঁ অফকোর্স একটা মাফলার। সো হ্যালো গাইস, কাল আমি যাচ্ছি আন্টার্কটিকা। আরে ভাই কলেজ যাচ্ছিস তুই, আন্টার্কটিকা যাস নি? হ্যাঁ ওই একই হলো, বেশি কিছু প্যাক না করলে এটা মনে হয় না যে কোথাও বেরোচ্ছি, তাই জন্য এত কিছু প্যাক করে নিয়ে যাচ্ছি। সো এনিওয়েজ, এক বছর টান হাইবারনেশনে থাকার পর আমি শেষমেশ যাচ্ছি কলেজ। কলেজ কলেজ সেটা কি, খাবার জিনিস না পড়ার জিনিস? বাট ভাই কে তুই? আমি হচ্ছি তোর অন্তরাত্মা। বা খুব ভালো, তার মানে এক বছর ল্যাদ খেয়ে কে আমার অন্তরাত্মাটাও। সো এনিওয়েজ, আমাদের কলেজে অনেক সুন্দরী সুন্দরী মাইয়া ভর্তি হয়েছে এবং তারাও আসতে চলেছে, তাই কিছু স্পেশাল প্যাকিং তো বানতা হ্যাঁ, তাই জন্য স্পেশালি সেট ওয়েট নিজের গায়ে সুগন্ধ দিয়ে সবাইকে আকর্ষণ করার জন্য চেক। তাদের সুন্দর রূপ দেখে মনের ফিউজ যদি উড়ে যায় তার জন্য ব্যাটারি চেক। তাদের সঙ্গে কথা বলার সময় যাতে মুখ থেকে পায়খানার মতন গন্ধ না ছাড়ে তার জন্য এটা চেক। দুজনে একসাথে বসে ফিফা খেলার জন্য এইটা আর এইটা চেক। নিজের স্কিলস দিয়ে তাদেরকে ইমপ্রেস করার জন্য এইটা চেক। যাই হোক, প্রচুর বোর করে দিলাম, কালকে কলেজ বেরোচ্ছি, কাল দেখা হবে, গুড নাইট। আর হ্যাঁ, ফিফে খেলার জন্য বড় এলসিডি টিভি, এটাকেও চেক করে পুরে নেওয়া যাক। গুড মর্নিং। যাই হোক, আমরা স্টেশনে চলে এসেছি, এবার ট্রেনের অপেক্ষা। কি সুন্দর ভিউ না? হ্যাঁ ভাই, এস এক্স রুটে জায়গা পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। প্রায় আধ ঘন্টা নিজের পায়ে দাঁড়িয়ে জার্নি করার পর শেষমেশ ডানকুনি স্টেশন। আর নতুন জিনিস শিখলাম, একই টিকিটকে রিসাইকেল করতে শিখুন, একটা টিকিট দুবার চলে যাবে। পরিবেশ বাঁচান, দেশ বাঁচান। আমার মায়ের পায়ের জবা হয়ে উঠল ফুটে মন, আজ মে নিচে গাড়িয়া উপর। সো এনিওয়েজ, দক্ষিণেশ্বর পৌঁছে গেছি, গ্যালনের মতন এখানে দাঁড়িয়ে আছি, বন্ধু কখন আসবে জানি না। নিতে ওখান থেকে সোজা কলেজ, চলো দেখা হচ্ছে। ইয়ে, ওয়েলকাম টু সৌমোস কার। বসে আছি ভেতরে, মাস্ত এসি চলছে। মিট সৌম, ইনি হচ্ছেন আমাদের ড্রাইভার মানুষ। হাই বল। আর হাই বলতে গেলে তোরা হাই হয়ে যাবে পার্মানেন্ট। চলো কলেজ, চলো দেখা হচ্ছে। So, welcome to our college.
জানি হাতে লেখা উঠে গেছে, কলেজটা হচ্ছে কেও তাতে, পিন নাম্বার 00128, খুব ভালো। এই ঢুকলাম, চ একেবারে সুন্দর পরিবেশ মাহল। দাদা ভালো আছেন? খবর কি, লাইফ লাইফ কেমন চলছে, কেমন চলছে দাদা লাইফ বলে যান। সো এটা হচ্ছে কলেজের ইন্টেরিয়ার, বড় বড় সুপারি ট্রি এখানে। যদি আপনি পান খান, যে কোনো মুহূর্তে সুপারি পেরে পানের সঙ্গে খেয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। গেলে সরকারের যাবে, আপনার কিছু নয়। আর হ্যাঁ, এই পুকুরটার কথা ভুলেছে কি করে, এটা হচ্ছে বিশ্ববিখ্যাত এসেরিচিয়া কোলাই পুকুর। এর ভেতরে যদি আপনি একবার ঝাঁপ মেরেন, এসেরিচিয়া ম্যান আপনার পা ধরে ভেতরে এনে টেনে নিয়ে চলে যাবে, দিয়ে আপনাকে তারপর সারা জীবন তার অন্ত্রে বসবাস করতে হবে। হাউ কনভিনিয়েন্ট না? এটা হচ্ছে ক্যান্টিন, ইতিমধ্যে তালা দেয়া। কাকু খোলো গো, খিদে পেয়েছে, খাবো। ক্যান্টিন বন্ধ করেছে। কি সুন্দর রাস্তা না? হ্যাঁ, এটা ভালো করে দেখে নিন কিছু কাজ করার আগে, ঠিক আছে? আপনি কেস খাবেন না এগুলো। থ্যাংক ইউ। কলেজের ভিতরে ঢুকলাম, লাইব্রেরির দিকে যাচ্ছে। আবার পড়াশোনা করে মানুষ হওয়ার জন্য এইখানে যাই হোক, আর কিছু দেখার নেই, চলো। পৃথিবীর গহ্বরে প্রবেশ করতে করতে আমরা এসেরিচিয়া কোলাই পুকুরটার একবারে পাশে অবস্থিত এই বিল্ডিং, যেখানে ক্লাস। ভাই সব জায়গাতেই এটা কেন? সো এই বিল্ডিংটা ভেতরে আসাই সার হয়েছে, সে হাইট অফ দিস তালা। সো যাই হোক, এটাকে সবাই এসেরিচিয়া কোলাই পুকুর বলেছেন, যেটা হচ্ছে হার্ট অফ দ্য কলেজ। ওখানে ক্যান্টিন, এখানে প্রিন্সিপালের অফিস, এবং এখানে সমস্ত বিল্ডিংগুলো, দ্যাটস ইট। যাই হোক, এবার বাড়ির দিকে চললাম। याद तेरी आएगी मुझको बड़ा सताएगी याद तेरी। আমাদের কি বলে রিয়াল রাক্ষস, ওখান থেকে তো গান্ডে বিগিনটা গিলে আসার পর আবার আসার সময় গিলছি, ডায়রিয়া হচ্ছে আজ রাত্রিরে, চিন্তা নেই কোনো। সো বন্ধুরা, ভিডিওটা রেডিং এতক্ষণে শেষ হলো, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর সাবস্ক্রাইব বাটনটা ঠুকে বেল আইকন বাজিয়ে দিন। আমি ঘুমোতে চললাম, গুড নাইট।